ভয়াবহ অগ্নিকাণ্ডে সবকিছু হারিয়ে নিউ সুপারমার্কেটের ব্যবসায়ীদের জীবনে নেমে এসেছে বিষাদের ছায়া। দোকানপাট পুড়ে যাওয়ায় কেউ কেউ সামান্য কিছু মালামাল নিয়ে বসেছেন ফুটপাতে। এদিকে আশেপাশের মার্কেটগুলোতেও এই অগ্নিকাণ্ডের প্রভাব পড়েছে। ক্রেতা সমাগম কম হওয়ায় কম হচ্ছে বেচা কেনাও। জয়ন্ত কর্মকারের রিপোর্ট। রাজধানীর নিউ সুপারমার্কেট, দুদিন আগেও সবকিছু স্বাভাবিক ছিল এখানে, আগুনের লেলিহান শিখায় দৃশ্যপট বদলে গেছে। এখন রচিত হয়েছে হারানোর অজস্র গল্প, সেই গল্পে কেবল নিঃস্ব হওয়ার আর্তনাদ। ছাইয়ের এই স্তূপ থেকে এখনও কিছু খোঁজার চেষ্টায় ব্যস্ত যখন পথশিশুরা, ঠিক তখন মার্কেট থেকে পথে নেমে জীবনযুদ্ধের নতুন সংগ্রামে কেউ কেউ। নিউ সুপারমার্কেটে ছয়টি দোকান ছিল যার, সেই রিয়াজ এখন ফুটপাতে নেমেছেন, ছলছল চোখে জানাচ্ছিলেন হারানোর বেদনা ভরা গল্প। সবারই বোনাস সব কিছু দিব, দিয়ে বাড়ি ঘর যাব, কেউ কিছু করতে পারে নাই। এর জন্য কিছু মাল ছিল পানিতে ভিজে গেছে, এই মালগুলো ওদেরকে দিছি, তোরা কষ্ট করে চল ফির, দেখি কিছু তোরা তোদের টাকা নিয়ে তোরা চলে যা, আমার দরকার নাই। একটা হাত অচল, অন্য একটা হাত দিয়েই পুরো সংসারের ভার বহন করতেন মানুষটি। নিউ সুপারমার্কেটে কয়েকটি দোকানও ছিল তার, দুদিন আগেও ভবিষ্যৎ নিয়ে যার ভাবনা ছিল না খুব একটা, সেই মহিদুল যেন সমুদ্রের মাঝখানে সাঁতরানোর চেষ্টা করছেন। নতুন করে বাঁচার যুদ্ধ তো পরের কথা, ঘরে ফিরে যাওয়ার ভাড়াটুকু নেই তার পকেটে। ঈদের ভিতরে যে দোকানদারি করে কিছু পরিবারের জন্য কিছু নিয়ে যাবো, কিন্তু সেই জিনিসটা তার হইল না। এখন রাস্তায় মার্কেট থেকে আমরা এখন রাস্তায় আছি, রাস্তায় দোকানদারি করতে পারছি না, টাকা পয়সা যা ছিল সবই তো মনে করেন আগুনে পুড়ে গেছে। নিউ সুপারমার্কেটে আগুনের প্রভাব পড়েছে আশপাশের মার্কেটগুলোতেও। ব্যবসায়ীরা জানিয়েছেন আগুনের ঘটনার পর কমেছে ক্রেতা, কমেছে বেচা বিক্রি। মার্কেটে আগুন লাগার কারণ দেখা গেছে আমাদের এখন এখানে সম্পূর্ণ মানে আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি, কারণ সবাই জানে নিউ মার্কেট আগুন লাগছে, কিন্তু এটা নিউ মার্কেটের আগুন না। শুক্রবার বন্ধ আসলে এই জিনিসটা হওয়ার কারণেই বেচা কিনা একবারই পড়ে গেছে। সুপারমার্কেটের এই গেটটা বন্ধ আমাদের, ওইখান থেকে লোক আসতে পারে না, তারপরে যে ওভারব্রিজ বন্ধ করে দিছে, লোক আসার কোনো ইয়ে নেই, খুবই খুবই খারাপ। ব্যবসায়ীদের আহ্বান, বিপদের এই মুহূর্তে তাদের পাশে দাঁড়াক সবাই। জয়ন্ত কর্মকার, নাগরিক, ঢাকা।